ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে কি হয়েছে বলো তো, এই এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে তোমাদের বিয়েটা হলো যে তাতে সবাই একটু সব ঠিক হয়ে যাবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের বৈবাহিক জীবন যেন খুব সুখের হয়, খুব শান্তির হোক। বলি এবার বাড়ির যারা আমার থেকে বড় আছে বা তোমাদের থেকে বড় আছে, যাও গিয়ে তাদের প্রণাম করো, যাও, ওই যে দেবু দাঁড়িয়ে আছে, যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এসবের কোনো দরকার নেই, আমার অন্য কাজ আছে। আমি আমাকে প্রণাম করবে না? তুমি তো আমার ছোট বোনের মতো, আমি তাহলে তোমার দিদি হলাম। আচ্ছা শোনো, এবার কিন্তু শ্রী আচারে অনেক অনুষ্ঠান বাকি আছে, আর একটা কথা, আজকে কাল রাত্রি, আজকে অনি ঠাকুর পর তুমি, কেউ কিন্তু কারো মুখ দেখবে না, ঠিক আছে? তা বাকি স্ত্রী আচার আর হবে কি করে? দুই শাশুড়ি তো দেখছি ঘরে চলে গেলেন, এও স্ত্রী বলতে এখন তুমি একাই আছো। বাড়ির বউয়ের সাথে আচ্ছা বলো তো এটা কিরকম ব্যবহার? এই প্রসেন শশাঙ্ক দাদা, কাল কিন্তু অনিয়ার দেবীর বৌভাত, সারা গ্রাম নিমন্ত্রণ থাকবে, আর দেরি না করে আয়োজন শুরু করে দে। এখনই যাচ্ছি দাদা। ও দাদা, ওই নে, এবার দাদার নতুন বৌদির বৌভাতের আয়োজন কর। তোর আমার দ্বারা সব হবে না, বাবার না যাতে সব লোক দেখানো কাজ না, আমি দেখছি সব। প্রসেন, হ্যাঁ তুই তো বলিস তোর বাবা নাকি তোকে মোটে ভরসা করে না কোনো কাজে, এই তো সুযোগ, একটু ভেবে দেখ, বাবার মন জয় করা, অনির আর দেবীর বৌভাতটা একেবারে জমিয়ে দে তো আয়োজন করে, দেখবি বাবাও ভরসা করবে, মনও জয় করতে পারবি। এটা তো আগে ভেবে দেখিনি, এবার দেখো এমন আয়োজন করব না পুরো গ্রাম শুধু তাকিয়ে দেখবে।